বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াই এটেক আজকে আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে ডিলিট হয়ে যাওয়া ফটো পুনরায় পাওয়া যায় তার জন্য আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ডিক্স ডিজায়ার এই অ্যাপ্লিকেশনটি আমার আগে থেকে ডাউনলোড করা আছে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও আপনি এই অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে ওপেন তারপরে ওপেন করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে স্টার্ট বেসিক ফটো স্ক্যান আমরা এইভাবে এখানে স্ক্যান করার পর আপনার মোবাইলে যত ফটো আছে সব ফটো এবং যা ফটো ডিলেট হয়ে গেছে সব এখানে চলে আসবে একটু অপেক্ষা করতে হবে এবং খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া ফটো পুনরায় পাওয়া যায় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই যে দেখুন আমার কাছে ফটো চলে আসছে এবং যা ফটো ডিলিট হয়েছে সেগুলোও আসছে এবং যা মোবাইলের মধ্যে আছে সেগুলো আসছে তো এইভাবে এইভাবে ফটো পুনরায় বার করা যায় খুব সহজেই বার করা যায় এবং এটি খুবই কার্যকর অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোকে পুনরায় আপনি পেতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনকে দাবাতে ভুলবেন না